বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রতিদিন সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করে সরকার। সেই ধারাবাহিকতায় বিদ্যালয়গুলোতে বসানো হয় বায়োমেট্রিক হাজিরা যন্ত্র। তবে তদারকির অভাবে বিদ্যালয়ে স্থাপন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে সেই যন্ত্রের কার্যক্রম। ইতোমধ্যে 90% যন্ত্র ব্যবহার না করাই বিকল হয়ে পড়েছে, আর যেগুলো সচল রয়েছে সেগুলোর হচ্ছে না নিয়মিত ব্যবহার। শিক্ষকরা বলছেন, যন্ত্রটি স্থাপনের পরে তদারকির অভাবে কোনো কাজেই লাগেনি, তবে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2019 সালে আমরা এটা বসাইছি, কিন্তু এখন পর্যন্ত আর কি আমাদের অফিস দিয়ে আদেশ আসে না, এর জন্যই তো আমরা চালু করিনি। করোনার আগেই বসানো হয়েছে। হ্যাঁ, এখন মেশিনটা তেমন ভালো না। তেমন কি ভালো নাই? সিম একবার কিনে তারা দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আমি বলছি যে নষ্ট হয়ে গেছে, আর একটা সিম কেনা লাগবে। আমি সিম কিনে এনে থুইছি, তারপরে তারা আসেও নাই আর ওটা চালু দিয়ে নাই। বর্তমানে ওই মেশিনটা নষ্ট, তবে হোয়াটসঅ্যাপে আমরা হাজিরা পৌঁছাই অফিসে। মেশিন নষ্ট হয়েছিল, তারপর দুবার আমরা সারাইছি। এখন বর্তমানে মেশিনটা চলে না, এবং এখন আমরা হাজিরা দেই, সেটা আমরা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসে। কাউখালী উপজেলায় সব স্কুলে এগুলি সেট করা হয়েছিল, কিন্তু করোনায় প্রায় দীর্ঘ 16-17 মাস বা 18 মাসের মতো স্কুল বন্ধ থাকায় এই ডিভাইসগুলি মূলত অকেজ হয়ে যায়। কারণ ইলেকট্রনিক ডিভাইস মূলত যদি এগুলি ব্যবহার না থাকে, যে কোনো ডিভাইসে নষ্ট হয়ে যায়। সে কারণে আমাদের যে বরাদ্দ থেকে এটা করা হয়েছিল, পরবর্তীতে স্লিপের বরাদ্দে এ ধরনের কোনো বাজেট না রাখায় এগুলি সচল করা সম্ভব হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে 2019 সাল থেকে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করে সরকার। সেই নির্দেশনার আওতায় পিরোজপুরের 7টি উপজেলার 992টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগে বসানো হয় ডিজিটাল হাজিরা মেশিন। বিদ্যালয়ের স্লিপ ফান্ডের 2,48,00,000 টাকা ব্যয়ে প্রতিটি বিদ্যালয়ের পরিচালনা পরিষদ কমিটি ও প্রধান শিক্ষক যন্ত্রটি ক্রয় করেন। তবে তদারকির অভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রগুলো। গত 3 বছর আগে 2019 সালে আমাদের সারা বাংলাদেশেই সরকারি নির্দেশে আমরা স্লিপের ফান্ডের মাধ্যমে সব স্কুলগুলোতে আমরা ছাত্র এবং শিক্ষকদের হাজিরা নিশ্চিত করার জন্য আমরা ডিজিটাল হাজিরা মেশিন সংযোগ করি। কিছু মেশিন এখনও কাজ করছে, তারা সচল আছে, নিয়মিত তারা কাজ করতেছে। আবার কিছু যেহেতু যান্ত্রিক ব্যাপার, যেগুলো ত্রুটি হয়েছে, সেগুলো আমরা ত্রুটি মুক্ত করে কীভাবে সচল রাখা যায় সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবহিত করছি। তাছাড়া